নমস্কার, আমি সোমা শাস্ত্রী। আমার প্রোগ্রাম নক্ষত্রতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। এখন প্রত্যেক দিনই টপিক একটা কিছু নিয়ে ভাবতে বসলে কি বলবো কি না বলবো কোনোটাই যেন আমি কমপ্লিট করে উঠতে পারি না এইটুকু টাইমের মধ্যে। তবে হ্যাঁ, আজকে একটা কিছু তো আপনাদেরকে বলবোই অবশ্য, যেটা আপনাদেরও কাজে লাগবে বা শুনলেও ভালো লাগবে। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা যারা আইএসসি দিচ্ছে তাদের যেন, ঈশ্বরের কাছে কামনা করছি, তাদের যেন পরীক্ষা এবং পরীক্ষার ফল দুটোই যেন ঈশ্বরের আশীর্বাদে খুব খুব ভালো হয়, এবং তার সাথে যারা নতুন সংসার জীবন শুরু করতে চলেছেন এই পিরিয়ডে তাদেরও যেন ঈশ্বর কৃপা করেন, তাদের ওপরেও যেন তার কৃপা দৃষ্টি থাকে, এই বলে আমি প্রোগ্রাম এগোতে শুরু করলাম। আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে প্ল্যানেট একটা এমন জিনিস, গ্রহ কথা বলে। তার মানে আপনারা বলেন যে আমরা ভগবানের দর্শন করতে পাই না, সবাই তো সাধক হয়ে পৃথিবীতে আসেন না, যে আমরা তো রামকৃষ্ণ বা বামাক্ষ্যাপা নয় যে ঈশ্বরকে দর্শন করতে পারবো, কিন্তু ভগবানের এমন লীলা আমরা কিন্তু তাদের দুবেলায় দর্শন করতে পাই। ভালো করে ভেবে দেখুন, ঘুম থেকে ওঠার পরে সকালে প্রথম যে সূর্য নারায়ণ দর্শন, নারায়ণেরই কিন্তু একটা রূপ কিন্তু সূর্য ভগবান, এবং এইটাকে শাস্ত্রে অনেকভাবে ব্যাখ্যা করা হয়, বিভিন্নভাবে ভগবানকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আদি যে শক্তি বা একটাই উৎস নারী পুরুষভাবে ভিন্ন ভিন্নভাবে আমাদের জীবনে আবর্তিত। নমস্কার, কে আছেন? আচ্ছা, একটু পরিষ্কার করে বলতে হবে, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলি, ফোনটা কিন্তু খুব কেটে কেটে যাচ্ছে, আমি ডেট অফ বার্থ টাইমটা একটু তাড়াতাড়ি বলো। কি 23-10? আরেকবার আমি রিকোয়েস্ট করব, কিছু মনে করো না, ফোনটা কেটে করো, ক্যাচ ক্যাচ করে শব্দও হচ্ছে এবং কেটে কেটে যাচ্ছে, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, ঠিক আছে? কিচ্ছু মনে করো না, আরেকবার কেটে করো। একটা কথা হচ্ছে, দেখুন, সবাই চায় এইটুকু টাইমের মধ্যে তার সব কিছু জেনে নেবে, কিন্তু সম্ভব হয় না সবটা বলা, উপরন্তু লাইনের এত ডিস্টারবেন্স থাকে যে সব কথা বলে ওঠা যায় না। দেখুন, ঘুম থেকে ওঠার পরে যেটাতে বলছিলাম, আমরা সূর্য ভগবানকে দর্শন করতে পাই, কিন্তু আমরা ছলে বলে কৌশলে তাকে কিন্তু প্রণাম করে ওঠা অর্ধেক লোকের হয় বা অর্ধেকে জানেন করেন বা অর্ধেকে করি না, কিন্তু আমি আপনাদেরকে বলবো, ঘুম থেকে ওঠার পরে, সে আপনি 8টাতেই উঠুন, 9টাতেই উঠুন, সকাল 6টাতেই উঠুন, আপনি যখন স্নান টান করে ঠাকুর ঘরে যাবেন তার আগে কিন্তু একটু সূর্য নমস্কার, সূর্যের দিকে তাকিয়েই করুন, সে মাথার উপরে যদি তখন সূর্য উঠে যায়, বেলা 12টাও হয়ে যায়, তাও করুন। ঈশ্বরের প্রথম ধাপ দর্শন করতে গেলে অবশ্যই কিন্তু সূর্য নমস্কার খুব আবশ্যক হয়ে পড়ে, এবং সূর্য ভগবান দর্শন করা মানে ভগবানের দর্শন কিন্তু আপনি সাক্ষাৎ পাচ্ছেন। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলবো, সন্ধেবেলায় আমরা দেখতে পাই চন্দ্র, চন্দ্রদেবও কিন্তু দর্শন দেয়, ভগবান কিন্তু তার নিত্য দর্শনে দুটো রূপ কিন্তু আমাদের কাছে গ্রহ নক্ষত্রের মাধ্যমে খুলে রেখেছে, এবং যখন আমরা দেখি যে আমাদের ছকে কারো কারো দেখা যায় যে সূর্য কি রোল প্লে করে থাকে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন দিদি? আমি বর্ধমান থেকে মন্দিরা রায় বলছি। আচ্ছা দিদি, বলুন, ডেট কার সম্বন্ধে জানবেন দিদি? আমি আমার সম্বন্ধে জানি। আচ্ছা বলুন। আমার 1974 সাল 26শে মে। 26শে মে 1974, টাইমটা বলবেন দিদি? 5:30 ভোরবেলায়? বর্ধমানে। আচ্ছা, ভোরবেলায় 5:30? হ্যাঁ। আচ্ছা, কি করেন দিদি, হাউসওয়াইফ না কিছু করেন? হাউসওয়াইফ। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন আছে দিদি একটু বলবেন? আমার প্রশ্ন আমার সন্তান নিয়ে, মানে আমার সন্তান কি আছে নাকি, আমার সন্তান একটা মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনার 26শে মে 1974, এটা বৃষ লগ্ন কর্কট রাশি, তাই তো? আচ্ছা, আমি জানি না। আচ্ছা, আপনার লগ্নে রবি কেতু 1, 2, 3, 4, 5, পঞ্চমে বুধ কোথায় বসে রইল, দ্বিতীয় স্থানে মঙ্গল শনি যুক্ত হয়ে, আপনি সন্তান ধারণ করতে পারবেন, তবে সেটা দশা অন্তর্দশাটাকে রেখে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে।
আচ্ছা আপনি কত এজ হলো মোটামুটি? 74 থেকে মেডিকেলি আপনার টেস্টেড সব রিপোর্ট ঠিক আছে তো দিদি? হ্যাঁ মোটামুটি, আমি এমনি একটুখানি ক্যান্সার পেশেন্ট, আমার মোটামুটি এখন রিপোর্ট ডাক্তারে বলছেন ভালো আছে। আচ্ছা আমার এই রিসেন্ট বাচ্চাটা মারা গেছে, আচ্ছা আমি বলতে চাইছি যে আমি আবার হ্যাঁ হ্যাঁ একটু ক্যারি করতে পারবেন দিদি। তবে কি জানেন তো, আপনার সেকেন্ড হাউসটা পঞ্চমপতি ডিস্টার্ব আছে, উপরন্তু লগ্নে কেতু বসে আছে। আপনি দিদি একটু কাউকে ভিজিট করুন, আমি বলছি একটু দশা অন্তর্দশা, বৃহস্পতি মুভ করবে আপনার পঞ্চম স্থানে এই মে মাসের পরে, ঠিক আছে? এই যখনই মুভ করবে ওই পিরিয়ডটাকে কাজে লাগাতে হবে, কারণ পঞ্চম স্থানে বৃহস্পতি যদি সন্তান ধারণের মেডিকেল জায়গাগুলো ঠিক থাকে, গ্রহগত বিচারে কিন্তু সে দেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন আপনাকে কি বললাম? আপনি একটু কাউকে ভিজিট করুন দিদি, এই জায়গাটা কিন্তু আপনার কিওর। আপনি কি কিছু প্রবাল টোবাল পরে আছেন হাতে? না, আমি একটা লোহার আংটি পরে আছি, একটা তামার আংটি পরে আছি। আচ্ছা, লোহার আংটি পরে আছেন শনির জন্য, তামার আংটি পরে আছেন মঙ্গলের জন্য। খুব যদি দিদি মানিটারির প্রবলেম না থাকে, ধরুন আপনি কাউকে দেখাতে পাচ্ছেন না, হতেই পারে সেটা মানুষের, তো আপনি সেখানে একটা পান্না ধারণ করুন। পান্না পরার পরে আপনি একটা প্রবাল ধারণ করুন, এই পান্না প্রবালটা কিন্তু অনেক অংশে আপনার সন্তান ধারণের ক্ষেত্রে সাহায্য করবে। পঞ্চমপতিকে একটু স্ট্রেংথ দিন, পঞ্চমে বৃহস্পতিকে আসতে দিন। আমার দৃঢ় বিশ্বাস দশা অন্তর্দশা আর যদি গ্রহের কয়েকটা কানেকশন যেগুলো পাচ্ছে ওটাকে যদি ঠিক করে নিতে পারি, আপনি কিন্তু সন্তানের মুখ আবার দেখতে পাবেন এবং মা ডাকও শুনতে পাবেন। সেটাই এখন খুব সমস্যা। অবশ্যই দিদি, নারী হয়ে জন্মে যদি মা ডাক না শুনতে পায়, তার থেকে বড় ব্যথা আর কিছু হতে পারে না। আরেকটা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস, আমার বাড়ির কি কোনো প্রবলেম টবলেম কিছু আছে? সেটা দিদি এখানে বসে বলবো না, সেটার জন্য আপনাকে কিছু জিনিস আমি বাড়ি থেকে আনতে বলবো, তখন যদি আপনি আমার কাছে আসেন আমি সেগুলো দেখে বিচার করি। আচ্ছা, আপনি কি বর্তমানে বসেন? এইটাই তো প্রবলেম, বর্ধমানের মানে মানুষজন আমাকে খুব বেশি করেই এখন চাইছেন, কিন্তু আমি এখনো বসি না। আপনি যদি কষ্ট করে আমার কাছে আসতে পারেন, আপনার শক্ত করে হাতটা ধরে রাখার ক্ষমতা আমার আছে। আসল কথা আমি ক্যান্সার পেশেন্ট, তো আমি বেশি ড্রিঙ্ক করতে পারি না একদম। আচ্ছা ঠিক আছে, আপনি মোটামুটি আগে একটা প্রবাল পড়ুন, আগে একটা আপনি প্রবালটা পড়বেন 14 থেকে 15 অতির, আর আপনি একটা আগে বুধের জন্য পান্না পড়ুন, তারপর মুভ করবেন মে মাসের পর থেকে মুভ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, সত্যি কথা বলতে এইসব শুনলেও জানেন তো মনে খুব ব্যথা দেয়, সবটাই তো প্রফেশনালি ভাবলে হয় না দিদি। ঠিক, মেয়ে আমার দারুণ মেয়ে ছিল, দারুণ মেয়ে, কি করে হারিয়ে ফেললাম বুঝতে পারছি না। পেয়ে যাবেন দিদি আবার রিটার্ন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? সন্তান ডাক আপনি শুনতে পাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। মা ডাক আপনি শুনতে পাবেন, নিশ্চিন্তে থাকুন। সেটাই আশীর্বাদ করো, ঈশ্বর যেন আপনার কোল আবার ভরিয়ে দেয়, এটা ভগবানকে এখান থেকে বসেই। আমি বলে জোরে আমি চাইছি যে না, আমার রোগ থেকে সরিয়ে আমি আবার বাচ্চা ক্যারি করব। নিশ্চয়ই করুন, এরকম অনেক আছে। ঠিক আছে, ঠিক আছে দিদি, ঠিক আছে ম্যাডাম। আপনি মানুষের প্রবলেম বলতে মানুষের প্রবলেমের তো শেষ থাকে না। হ্যালো হ্যালো, নমস্কার, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, দেখুন এইটুকু টাইমের মধ্যে একজনের সাথে কথা বলতে গেলে অনেকগুলো কলই তখন টক 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 করে বাজতে শুরু করে, কিন্তু কথা হচ্ছে যখন ফোন করবেন তখন টিভির ভলিউমটা না মিউট করে দেবেন। যেমন এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যে কেউ আমাকে করছিলেন ফোনটা, আমি কিন্তু আমার ভয়েসটাই শুনতে পাচ্ছিলাম, ইকো হচ্ছিল। তো সেই ক্ষেত্রে বলবো যে যখন চাইবেন আমার সাথে কথা বলতে অবশ্যই ভলিউমটাকে কমিয়ে ফেলুন এবং তখন ফোনটাকে অ্যাটেন্ড করুন, আমি কি বলছি আপনি কি করছেন, কারণ এই কনভারসেশনটা তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আমি যেখানে ছিলাম যে সূর্য, নমস্কার, কে বলছেন? আমার নাম পূজা দেব। আচ্ছা, বয়স তো বেশি মনে হচ্ছে না গলার বয়স শুনে, না তাহলে বলো ডেট অফ বার্থটা। ডেট অফ বার্থ 5th মার্চ 1997। 5th মার্চ 1997, টাইম, সময় দুপুর 12:19, 12:19 দুপুর বেলাতে হয়েছে। কোথায় হয়েছো? ক্যালকাটাতে। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ ম্যাম, আমি এখন এইচএস দিচ্ছি, তো মানে প্রচুর আমার টেনশন যে আমার এইচএসে মানে কি নিয়ে পড়ছো গো? সায়েন্স? আর্টস। আচ্ছা, আর্টসের মধ্যে তুমি এখন কটা হলো? কালকে থেকে শুরু হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। কাল কেমন হয়েছে?
চতুর্থে হাউসে রাহু মঙ্গল। আচ্ছা, তুমি প্রোগ্রাম দেখো কোনোদিনও আগে, কোনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করেছো আগে? তোমার এডুকেশনটা এই এইচএসটা হওয়ার পরে কিন্তু অবশ্যই তুমি একটা আগে ক্যাটসাই পড়বে, ঠিক আছে? মা বাবাকে চেপে ধরো যে আমি ক্যাটসাইটা পড়বো, একটা ফোন না কিনে একটা ক্যাটসাই মাস্ট পড়বে, তোমার কিন্তু দরকার আছে, ঠিক আছে? একটা ক্যাটসাই পড়বে, একটা প্রবাল পড়বে, তারপর তুমি দেখবে এডুকেশনের জায়গাটা ধীরে 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 একটা ভালো জায়গায় পৌঁছচ্ছে। এবং তন্ত্র যদি তুমি দেখো এই প্রোগ্রামের ক্ষেত্রে, আমি তোমাকে একটা কথা বলি, সব কথা আমি এখানে বসে তো বলতে পারি না, তবুও বলবো এখানে একটা কানেকশন আছে এডুকেশন ধীরে ধীরে লস হওয়ার, ভালো এডুকেশনের রেজাল্ট না হওয়ার, ঠিক আছে? চতুর্থ হাউসে মঙ্গল রাহু এই দশমে শনি কেতু এডুকেশন জায়গাটাকে নষ্ট করে ফেলবে। এবং তার সাথে বলি তোমার পরিবেশটা তোমার সাথ দেয় না, যেখানেই যাও তোমার একটা এনভায়রনমেন্ট ডিস্টারবেন্স, সেই বাড়ির টিচারের কাছেই পড়তে গিয়ে কোচিং এ সবার কাছে ভালো থাকতে পারবে না, সবাই তোমাকে অ্যাটেনশন দেবে না, এরকম কি কোনো প্রবলেমে পড়ো? কারণ এই চতুর্থ হাউসে রাহু মঙ্গল এখন তো এই জিনিসটা সাময়িক, এই টিচারের সঙ্গে গ্যাদারিং এ তোমার তোমাকে যেন কোথায় হারিয়ে ফেলছো নিজেকে, বা কোনো জায়গায় গেলে, কিন্তু এই অ্যাটেনশনটা দরকার হবে একটা সার্টেন এজের পরে, কারণ তখন নিজেকে দাঁড় করাতে হবে সবার সম্মুখে, প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে, এস্টাবলিশমেন্ট মানে নিজেকে করতেই হবে, ছেলেই হও বা মেয়েই হও, বিয়েটা কিন্তু আলটিমেট গোল নয়, মেয়ে সন্তানও কিন্তু ভীষণ এস্টাবলিশড হয়, কিন্তু এডুকেশনের জায়গাটা তো বাবা খুব ডিস্টারবেন্স আছে। তুমি একটু কাউকে দেখিয়ে নিতে বলো মাকে চারটা, এটা কিন্তু তোলা যাবে বা করানো যাবে, ঠিক আছে? আমি সেটাই তো তোমাকে বলছি, দিনে দিনে এডুকেশনের জায়গাটা কিন্তু তলিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই জায়গাটাকে যদি এখন থেকে না ধরো, গ্রাজুয়েশনের জায়গাটাও কিন্তু বেশ খেয়ে ফেলবে রাহু মঙ্গল, ঠিক আছে, নষ্ট করে ফেলবে। এটা কিন্তু এই এইচএসও কিন্তু রেজাল্টটা মারাত্মক ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? একটা কাজ দু তিনবার হওয়ার টেন্ডেন্সি আছে, এখানে একটা কাজ দু তিনবার হওয়া মানে এইচএসটা খুব মন দিয়ে দাও, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যেমন বলি যে ছেলে মেয়েরা দেখুন আজকাল কতটা সচেতন, যে নিজেদের কেরিয়ার নিয়েও তাদের একটা ভয় থাকলে। নমস্কার। হ্যাঁ একটু জোরে দাদা। আচ্ছা বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 9/3/1995। এক মিনিট, 9/3/1995 টাইমটা? টাইমটা 4:27। 4:27 বিকেল বেলায় নিশ্চয়ই? হ্যাঁ বিকেল বেলা। আচ্ছা, আর কোথায় হয়েছে ও? কল্যাণীতে হয়েছে। ঠিক আছে, ও কি এই বছর মাধ্যমিক টাধ্যমিক দিল নাকি না দেবে? মাধ্যমিক দিয়েছে, আগে হাই সেকেন্ডারি দিয়েছে। আচ্ছা, ভবিষ্যৎটা জানতে চাই, পড়াশোনার লাইফটা। আচ্ছা, ও কি নিয়ে পড়ছে বলুন তো? ও তো ইসে আইটিআই করে টেকনিক্যাল নিয়ে পড়ছে। এটা কিন্তু টেকনিক্যাল দিকেই যাবে। ও কি কম্পিউটার ওরিয়েন্টেড কিছু কোর্স করিয়েছেন? না না, কম্পিউটার করিনি ম্যাডাম, ও আইটিআই আছে। আইটিআই, আচ্ছা। কিন্তু এখানে কথা হচ্ছে যে ছেলের চতুর্থ হাউসে বৃহস্পতি বসে আছে, দশমে চন্দ্র, কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো, কিন্তু ও নাইনথে লর্ডের সেখানে কেতু বসে আছে, তো ও অহেতুক কি কোনো টেনশনে ভোগে, একটু ভয় পায়, টেনশন করে? হ্যাঁ ভয় পায়। ও মস্তকে মেষ রাশিতে কেতু বসে আছে, অহেতুক ভয়, ওর একটা জুবুথুবু করে দেবে জানেন তো, মানে একটা যে রিপ্রেজেন্টেশন করার ক্যাপাসিটিটা হারিয়ে ফেলছে দিনে দিনে, বুঝতে পেরেছেন? ওকে আপনি আগে এর ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু আপনি দাদা ওকে আগে একটা ক্যাটসাই পরান, ইওলিস স্ট্রিং থাকবে মানে ইওলিস বেস্ট ক্যাটসাই পরান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই আপনি যদি নাও ভিজিট করতে পারেন কোনো ম্যাটার করছে না, আপনি আগে ছেলেকে সব একটা ভালো ক্যাটসাই পরান, লেফট হ্যান্ডের লিটল ফিঙ্গারে পরাবেন, 4-5 রতির পরাবেন। আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, মাঙ্গলিক দোষ কিন্তু একটা আছে, দ্বাদশে বসে আছে, সেটা এই মুহূর্তে বিয়ে থার ব্যাপার তো কোনো প্রশ্ন উঠছে না, এই মুহূর্তে এটাকে সাপ্রেসড করে দিচ্ছি, ভবিষ্যতে এটাকে খণ্ডন বাঞ্ছনীয়। রবি শনি এক ঘরে বসে আছে সপ্তম স্থানে, এই জায়গাটাতে কি হবে, পিতা পুত্রের মতানৈক্য, কোনো কারণে পিতা পুত্রের মত না মেলা, বাবা ডান দিক বলবে ও বাঁ দিক বলবে, এই জিনিসটা ধীরে 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 যেন ম্যাচিওর্ড হতে শুরু করবে, ঠিক আছে? কি বলতে চাইলাম? আপনি রবি শনি দোষটা একটু খণ্ডন করতে, এটা দেখুন এটা স্টোনে হবে না জানেন তো, আপনি ক্যাটসাইটা পড়ান, আর যদি না পারেন তো স্যাটারডেটা ফাস্টিং করতে বলুন, আর যদি কাউকে ভিজিট করতে পারেন তাহলে না খুব ভালো হয়, আমাকে বলেই বলছি না,
মানে কাউকে দেখিয়ে একটু স্যাটার্ন আর রবির প্রতিকার, এখানে ওকে একটা সূর্য কবচ বাঞ্ছনীয়। এই যে আমি সূর্য সম্বন্ধে বলতে শুরু করেছিলাম, কোনোটাই তো শেষ করতে পারি না, এত ফোন আসে। যাই হোক, তো সেক্ষেত্রে আপনি একটা সূর্য কবচ ওকে পরান, রবির স্ট্রেংথের দরকার। স্যাটার্ন দ্বারা পীড়িত হয়ে গেল তো ওই জায়গাটা ঠিক মানে ঠিক শোভনীয় বা ঠিকভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে না। বোঝাতে পারলাম? আচ্ছা ম্যাডাম, ওর পড়াশোনার লাইফটা কি বাড়বে? আরো বাড়বে, কিন্তু নাইনতে যে কেতু বসে আছে, হায়ার এডুকেশনটা হবে কি করে? কেতু তো বানিয়ে দিচ্ছে জড়সড়। কেতু মানে একটা স্নেক লাইক ক্যারেক্টার। স্নেকের ক্যারেক্টার কি? র‍্যাপ করে রাখা, জড়িয়ে রাখা, মুভমেন্টটাকে স্লো করে রাখা। হায়ার হায়ার এডুকেশনে কেতু বসে আছে তো এডুকেশনের জায়গাটা দেবে কি? এই কেতু যদি ওকে ভয়ভীতি দিতে পারে, এই কেতু ওকে এডুকেশনও হ্যাম্পার করবে হায়ার এডুকেশনে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর সপ্তমে রবি শনি পূর্ণ দৃষ্টি লগ্নে দিচ্ছে, তো সেই জায়গাতে তো একটা ডিসব্যালেন্সি অফ লাইফ। ঠিক আছে, কখনো রিদিম, কখনো রিদিম থেকে পড়ে যাওয়া, রিদিমে চলতে পারে না। ভাগ্যটাকে আগে সহায় করুন, চোখ কান বন্ধ করে আগে একটা ক্যাটসাই পড়ান তো আপনি আগে, তারপর কথা মানে কথা শুনলেও ভালো লাগবে আমার আর কি। বুঝতে পেরেছেন? কি কালার পড়াবো বললেন আপনি? ইয়েলো স্ট্রিং এর আগে একটা ক্যাটসাই পড়ান পাঁচ রতি, তারপর দেখুন। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে। এটাই। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি আমি বলছি, বলুন। বলছি যে আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। মেয়ের সম্বন্ধে? হ্যাঁ মেয়ের সম্বন্ধে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 15/5/2004। কোথা থেকে বলছেন দাদা? আমি খড়গপুর থেকে বলছি ম্যাডাম, খড়গপুর। 2004 বললেন তাই তো? ধীরে সুস্থেই বলুন, কোনো অসুবিধে। 9:48 PM রাত্রিতে হয়েছে? একটু ধরুন, আমাকে একটু দেখতে দিন আগে। আচ্ছা একটু মিলিয়ে নিন, আমি আরেকবার বলে নিচ্ছি তারপর বলছি। ও কোন ক্লাসে পড়ছে দাদা এখন? ক্লাস 2-তে ম্যাডাম, ক্লাস 2। বাবা এত ছোট নিয়ে এত টেনশন করছেন। আচ্ছা ও মঙ্গলবারে হয়েছে তাই তো? পড়াশোনায় ভালো কিন্তু মাঝে মাঝে একটু খারাপ হচ্ছে। আচ্ছা ও মঙ্গলবারে হয়েছে? ঠিক ম্যাডাম, ঠিক। আচ্ছা কর্কট লগ্ন আছে আর মেষ রাশি আছে। আচ্ছা দেখে নিই একটু, দাঁড়ান। লগ্নে শনি, দ্বিতীয় কেতু। প্রথমে বলি যে মেয়ে তো, মেয়ে সন্তান তো আছে আপনার, দ্বিতীয় কেতু অষ্টমে রাহু পেলাম। যত বড় হবে একটু খেয়াল রাখবেন, এক্ষেত্রে খেয়ালটা আমি বলবো অপোজিট সেক্স থেকে, মানে মানে ওকে এক্সপ্লয়েটিং অ্যাটিটিউড হতে পারে, কোনো ছেলে সংক্রান্ত ঝামেলা হতে পারে। এটা কিন্তু এখন থেকে বলে রাখলাম, আপ টু 15-14 ইয়ার্স এর পর থেকে চোখের মানে একদম এটাকে মাথায় গেঁথে নেবেন, এই জায়গাটা মেয়ে কারো হাতে এক্সপ্লয়েড হওয়ার একটা টেন্ডেন্সি এই ছকের আছে। ঠিক আছে? আর শারীরিক দিক থেকে বলি, ওর একটা না, ওর কি, আচ্ছা ওর কি মানে কি ধরনের প্রবলেম হয়, নার্ভ বা পেটের কোনো প্রবলেম আছে? আপনি আগে ফোনের ভলিউমটা কমিয়ে ফেলুন। পেটের তো লগ্নে শনি বসে আছে, সবসময় একটা পেটের প্রবলেমের টেন্ডেন্সি দেখাবে। শুধু তাই নয়, একটু নার্ভের প্রবলেমও ভবিষ্যতে দিতে পারে, তো ভয়ঙ্কর কিছু সেটা হবে না। তবে পেটের প্রবলেম, অ্যাবডোমিনাল সমস্যা কিন্তু ওকে বেশ ভোগাবে সাময়িক, তবে এটা নিয়ে ভাববেন না। বাচ্চা খুবই ছোট, ওকে একটা ব্লু জারকন ওর কোমরে পরিয়ে দিন তো, হাতে বা কোমরে বা গলাতে পেন্ডেন্ট করে দিন। ঠিক আছে? ভবিষ্যতে একটু কনসাল্ট করতে পারেন, কারণ এখন নয়, মোটামুটি বছর 2-3 পরে করলেও চলবে, তখন এডুকেশনের জায়গাটাকে একটু গার্ড করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা
ঠিক আছে, মেয়েটার হবে দাদা, অনেক কিছুই হবে, কিন্তু ওই আমি যেটা বললাম প্রথমে যে অপোজিট সেক্স দ্বারা এক্সপ্লয়েটিং ছক, মানে কারো দ্বারা প্রতারিত হওয়া, কেউ কোনো প্রলোভন দেখিয়ে কোনো ক্ষতি করার টেন্ডেন্সি এই ছকের আছে। মনটা অত্যাধিক নরম হবে, মুখে পরিষ্কার কথা বলে দেবে, কিন্তু খুব স্পষ্ট কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করি এইটুকু টাইমের মধ্যে সবার সঙ্গে একটা ভালো কথা বলার, কিন্তু কোনো, দেখুন আমি বললাম টপিক নিয়ে শুরু করলে আমি শেষ করে উঠতে পারি না। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, বলুন। আমি রূপা বিশ্বাস বলছি রানাঘাট থেকে। আমার জন্মবার 4/12/1980। আচ্ছা, 4/12/1980, টাইমটা? টাইমটা সকাল 6টায়, বৃহস্পতিবার। সকাল 6টা বৃহস্পতিবার, ঠিক আছে। কোথায় হয়েছেন দিদি? আমি রানাঘাটেই হয়েছি। আচ্ছা, রানাঘাট। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন দিদি? আমি আমার জীবন সম্বন্ধে জানতে চাই। বাবা, এইটুকু টাইমের মধ্যে জীবন না, যেটুকু জানতে চাই, আমার এখন বর্তমানে আমি কেমন আছি, পরে কি হবে এটা। আচ্ছা, কোনো চিন্তা নেই। বৃশ্চিক লগ্ন তুলা রাশি, একটা 7.5 চলছে তো? হ্যাঁ দিদি, বলুন। আমার বিয়ের জীবনটা, লাইফটা সবকিছু। আচ্ছা, বিয়ের জীবন, লাইফ নিয়ে খুব চিন্তিত আছো মনে হচ্ছে। হ্যাঁ দিদি। না, কিন্তু সেরকম চিন্তা করার মতো কিছু নেই। প্রথমে বলি, একটা কালসর্প যোগ নিয়ে তুমি জন্মেছো, ঠিক আছে? এই কালসর্প যোগটাই কিন্তু তার সঙ্গে 7.5 পিরিয়ডটা যাচ্ছে। শাশুড়ি মা আছেন নাকি দিদি? আমার শাশুড়ি মা আছে, শ্বশুর মরে গেছে। আমার আমি যে মাঝখানে যে জায়গাটা এসেছি, আমার ডিভোর্সের মামলাটাও চলছে, কিন্তু আমার বর আবার একটা বিয়ে করে বাচ্চাটা সেসব হয়ে ডিভোর্সটা দিচ্ছে না, ডিভোর্সের মাঝখানেই আমি পড়ে আছি। বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে কি, হ্যাঁ 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 হ্যাঁ, ডিভোর্সটা হবে, কিন্তু এখনো সময় লাগবে। তাও কতদিন দিবি? তোমার 7.5টাই তো তোমার মেন কাল করে দিল না, 7.5 আর কাল সর্প। তুমি, আমার আজকে 5 বছর আমি এরকমই হচ্ছে, এখনো ভোগাবে তোমাকে। তুমি 7.5 খণ্ডন করিয়েছো কাউকে? আমি এখানে আনাঘাটে একজনকে দেখেছিলাম, সে বলছে এসব কিছু হবে না দিদি। আমি একটা তামার আংটি আর একটা লোহার আংটি আমি পরে আছি, আর একটা শাঁখের আংটি পরেছি ডান হাতে, আর আমি একটা তামার আংটি একটা লোহার আংটি আছে দিদি আমার। শোনো, এই তামার আং, এইটা যা ছক আছে না, এটাতে তোমাকে তামার আংটি লোহার আংটি ঠিক সাপোর্ট করবে অবশ্যই। এগুলো একটা সাপ, মানে সাপোর্টিভ জিনিস, কিন্তু এটা ঠিক সাপোর্ট আমি পাচ্ছি না ছকে। যাই হোক, তুমি আগে একটা প্রবাল পরো তো, প্রবাল পরো, আর মঙ্গলবার দিন আগে বগলামুখীর পুজো করো, ঠিক আছে? বগলামুখীর পুজোটা তুমি শুরু করো। আমরা তো ক্লাসে খ্রিস্টান, তাহলে কি করে পুজোটা করবো? ও, তুমি খ্রিস্টান, তাই তো। তাহলে তোমাকে হচ্ছে কোনো, দেখো আমি একটা কথা মনে করি যে ঈশ্বরের, আমি যদি তোমার জিসাসকে প্রে করতে পারি, তুমিও কিন্তু মায়ের প্রে করতে পারো। ধর্মটা সেইভাবে নয়, অবশ্যই পূজো, হ্যাঁ সেটা তো ঠিক আছে, ঠিক আছে? তুমি মাকে শুধু মনে মনে প্রে করতে পারো। আর এখানে তোমার কিন্তু অবশ্যই একটু খণ্ডন করে দিলে ভালো হতো, এখানে কোনো কাস্টের ব্যাপার নেই, কিন্তু এখানে আমি তো এখানে বসে তো ওগুলো বলতে পারি না। তুমি আগে একটা প্রবাল পরো, চোখ কান বন্ধ করে আগে একটা প্রবাল পরো, আর কিছু মনে করো না বোন, তোমার কিন্তু একটু ভুগন্তি আছে। হ্যাঁ, দ্বিতীয় বিবাহের যোগ কিন্তু এই ছকের আছে, অবশ্যই হবে, কিন্তু তোমার ডিভোর্সটা পেতে তোমাকে বেশ কান্নাকাটি ফেলে দেবে। কান্নাকাটি মানে 5 বছর ধরে ভুগছি আমি। হ্যাঁ, বেশ ভোগাবে তোমাকে ডিভোর্সটা পেতে, ঠিক আছে? এইটুকু টাইমের মধ্যে দেখুন শুরু করলাম, আমি একটা টপিক বললাম। তবে আরেকটা কথা আমি এখানে আপনাদের দেখিয়ে দিই, এই বইটা দেখুন, আপনারা যারা নতুন জ্যোতিষী শিখছেন, জ্যোতিষ লাইনের সম্বন্ধে জানতে চাইছেন, বা কোন গ্রহ কি কি প্যারামিটারে কিভাবে কি রোগ, কিভাবে কি বিজনেস দিতে পারে, কি করতে পারে, লেখাগুলো অবশ্যই জ্যোতিষশাস্ত্রের মতো লেখা আছে, আপনাকে পড়তে হবে বারংবার, তবে বোধগম্য হবে যে লেখাটা কি। পড়ুন না বইটা, পেয়ে যাবেন, ফোন করে জেনে নিন কোথা থেকে পাবেন। এছাড়া সংস্কৃত বিবেকানন্দ রোডে দেখবেন সংস্কৃত পুস্তক ভাণ্ডার আছে, ওখানে গেলে অবশ্যই পেয়ে যাবেন। আজকে আর হাতে বেশি সময় নেই, আজকের মতো আসি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক।